সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা স্বাগতম। তোমাদেরকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাঙ্গণে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর মানবিক শাখার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তোমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত আছি আমি কামরুন্নাহার, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দুটি পত্রের আলোচনা হয়ে থাকে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এই দুটি বিষয়ে নিয়ে তোমাদের সাথে অনলাইন শ্রেণী কার্যক্রমে আমরা দুইজন শিক্ষক সংযুক্ত থাকব। প্রথমে আমি কামরুন্নাহার, দ্বিতীয় জন আফরানা বিধি, সহকারী অধ্যাপক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে আমাদের সরাসরি শ্রেণী কার্যক্রম ব্যাহত হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহসিন কবির স্যারের নির্দেশনা মোতাবেক। আমরা প্রত্যেক টিচার চেষ্টা করছি অনলাইনে শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখার। তারই ধারাবাহিকতায় আজকের একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অনেকে মনে করতে পারো ইসলামের ইতিহাস মানে ইসলামের মৌলিক বিধি বিধান বা ইসলামের যে কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলো নিয়ে মনে হয় আলোচনা করা হয়ে থাকে, যেটি আসলে ঠিক নয়। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দুটি পত্রের যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কি কি আসলে পড়িয়ে থাকি। তো চলো তাহলে আমরা আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা একটু সংক্ষেপে দেখে নিই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রে আমাদের মূল অধ্যায় আছে সাতটি। অধ্যায়গুলোর নাম হচ্ছে, প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব। আমরা এই অধ্যায়ে আরবের ভৌগোলিক বৈশিষ্ট্য, সেখানকার অধিবাসীদের জীবনযাত্রা এবং আবহাওয়া, পশু পাখি ইত্যাদি সম্পর্কে প্রথমে আলোচনা করে নিই। দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করি বিভিন্ন ধরনের সভ্যতার ইতিহাস, যেমন প্রাচীন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা ইত্যাদি সভ্যতা সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করি। এছাড়া আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম মানে তার সময়ের পূর্বে আরবের যে অন্ধকারাচ্ছন্ন একটা সময় ছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়ে থাকে, সেই বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করে থাকি। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা। দ্বিতীয় অধ্যায়ে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, অর্থাৎ তার জন্ম 570 থেকে তার তিরোধান 632, এই সময়কালটাকে আলোচনা করে থাকি। এই আলোচনায় আমাদের থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার বাল্যকাল, তার নবুয়ত প্রাপ্তি, মক্কায় তার ইসলাম প্রচার এবং বিভিন্ন বাধা, এবং পরবর্তীতে তিনি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে থাকি। এছাড়া হিজরতের পরবর্তী সময়ে তিনি মদিনায় যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং বিভিন্ন যুদ্ধ, বদর, উহুদ, খন্দক এবং হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, এসব আলোচনার পাশাপাশি 632 খ্রিস্টাব্দে বিদায় হজ এবং তার তিরোধান, এই পর্যন্ত আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করে থাকি। তৃতীয় যে অধ্যায় আছে সেই অধ্যায়টির নাম হচ্ছে খুলাফায়ে রাশিদিন।
এই অধ্যায়ে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর তার যোগ্য চারজন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই চারজন খলিফা যাদেরকে একসাথে খুলাফায়ে রাশিদিন বলা হয় তাদের সম্পর্কে আমরা এই তৃতীয় অধ্যায়ে আলোচনা করি। চতুর্থ অধ্যায়ে আলোচনা আছে উমাইয়া খিলাফত। এই অধ্যায়ে আমরা 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়াদের যে খিলাফত প্রতিষ্ঠা হল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তী তার যে 13 জন যোগ্য শাসক ছিলেন তাদের সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। পঞ্চম অধ্যায়ে আমরা পড়ব 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের কি পতন ঘটিয়ে আব্বাসীয় বংশ যে প্রতিষ্ঠিত হয় সেই বংশ সম্পর্কে, এবং এই আব্বাসীয় বংশের শাসনকাল ছিল 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বংশে মোট 37 জন শাসক শাসন করেন সেই সম্পর্কে আমরা পঞ্চম অধ্যায়ে পড়ব। ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়ব স্পেনে উমাইয়া শাসন। এখানে আমরা স্টার্ট করব একেবারে 711 খ্রিস্টাব্দে যখন স্পেন বিজিত হয়েছিল তখন থেকে, এবং 756 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনে যে উমাইয়া বংশ শাসন করেছিল সেই সম্পর্কে আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আমরা আলোচনা করব উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফত। এখানে আমরা 909 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধর বংশধরীরা উত্তর আফ্রিকার তিউনিসিয়াতে যে ফাতিমীয় বংশ প্রতিষ্ঠা করে সেই সম্পর্কে জানব। এই বংশের শাসন স্থায়িত্ব ছিল 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা আমাদের প্রথম পত্রে কি কি পর্ব বা কি কি অধ্যায় আছে সেটার আলোচনা। এবার চলো আমরা দেখি দ্বিতীয় পত্রে আমাদের কি কি অধ্যায় আছে এবং সেখানে আমরা কি কি আলোচনা করব। দ্বিতীয় পত্রে ইসলাম ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের মোট অধ্যায় আছে 6টি। 6টি অধ্যায়ে আমরা যদি অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু করি তাহলে আমরা প্রথমে দেখব যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। আমরা জানি সুলতান মুহাম্মদ বিন কাসিমের সময় আরবরা সিন্ধু বিজয় করেন এবং সিন্ধু বিজয়ের মাধ্যমে আস্তে আস্তে মুসলমানরা ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ে সুলতান মাহমুদ এবং মুইজুদ্দিন মাহমুদ ঘুরি এ পর্যন্ত আলোচনা করব। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম দিল্লি সালতানাত যুগ। এই অধ্যায়ে আমরা দিল্লিতে যে সুলতানরা শাসন শুরু করেছিলেন সালতানাত যুগ, মুঘলদের আগ পর্যন্ত যে সালতানাত যুগ ছিল, মোট 5টি রাজবংশ এই সময় শাসন করেছিল। এই 5টি রাজবংশ সম্পর্কে আলোচনা করব, যেমন দাস বংশ, কোজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। এই 5টি বংশ সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব দিল্লি সালতানাত যুগে। এটার পরিসমাপ্তি হয়েছে 1526 খ্রিস্টাব্দে। আমরা তৃতীয় যে অধ্যায়টি আলোচনা করব বা তৃতীয় যে অধ্যায় আমরা যেটি পড়ি সেটা হচ্ছে ভারত উপমহাদেশে মুঘল শাসন। এই অধ্যায়ে আমরা 1526 খ্রিস্টাব্দে মুঘলদের যে শাসন শুরু হলো মুহাম্মদ ঘুরি সরি বাবর মাধ্যমে, এই বাবর থেকে আমরা শুরু করব এবং 1258 খ্রিস্টাব্দে ভাদু দ্বিতীয় ভাদু শাহ পর্যন্ত এই এখানে শাসকদের সম্পর্কে আলোচনা করব। উল্লেখযোগ্য শাসক হচ্ছেন বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, এনারা হচ্ছেন বিখ্যাত। এছাড়া অন্যান্য রাজ্যের প্রশাসনিক সংস্কার, বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব এবং পরিশেষে আমরা আলোচনা করব এটার 1858 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয় ইংরেজদের সাথে মুঘলদের শেষ শাসক দ্বিতীয় বাহাদুর শাহ সেই সম্পর্কে, এবং 1858 পর্যন্ত তৃতীয় অধ্যায়ের পাঠ পরিক্রমা। চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা করব বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাথে মুঘলদের যে সংঘর্ষ হয় 1858 খ্রিস্টাব্দে,
এর পরে কিন্তু বাংলার কোম্পানি শাসন শুরু হয় এবং পরবর্তীতে ব্রিটিশ রাজ সরাসরি এখানে ঔপনিবেশিক শাসন বা কলোনিয়াল রুল প্রবর্তন করেন। এবং এখানে আমরা দেখব বিভিন্ন ধরনের ইংরেজদের যে শাসন ব্যবস্থা, বিভিন্ন ধরনের বন্দোবস্ত, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, পাঁচশোলা বন্দোবস্ত, দশশোলা বন্দোবস্ত, এই সম্পর্কে, এছাড়া ইংরেজদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, তারপরে দুর্ভিক্ষর কথা, ইংরেজরা যে আমাদের দেশ থেকে বিভিন্ন ভাবে সম্পদ শোষণ করে নিয়ে তারা হচ্ছে তাদের দেশকে সমৃদ্ধ করেছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া তাদের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। শেষে আমরা আলোচনা করব 1947 সালে যে তারা এই উপমহাদেশ থেকে চলে যায় এবং দুইটা স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়, পাকিস্তান এবং ভারত, সে সম্পর্কে আমাদের এই অধ্যায় শেষে আলোচিত হবে। পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করব বাংলার ইতিহাস পাকিস্তান আমল, অর্থাৎ ব্রিটিশ শক্তি যখন এই উপমহাদেশ থেকে চলে যায় তখন আমরা যারা এই বাংলার তারা পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে শাসিত হতে থাকি, তারা দীর্ঘ 23 বছর আমাদেরকে ভিন্নভাবে বঞ্চিত করে, শাসন করে, শোষণ করে, নিগ্রহের শিকারের মাধ্যমে তারা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু বাঙালি তারা বীরের জাতি, তারা কখনোই কোন অন্যায়ের কাছে মাথা নত করার শক্তি না, এবং এই কারণে তারা দেখা যাচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্রোহ আন্দোলন করে। যেমন পাকিস্তান শুরুর দিকে তারা ভাষা আন্দোলন নিয়ে আন্দোলন করে, সেটা আমরা আলোচনা করব। এছাড়া 54 যুক্ত ফ্রন্ট, 56 সংবিধান আন্দোলন, 58 সাময়িক শাসন, 1967 সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 6 দফা দাবি উত্থাপন, এবং এই দাবির কারণে 1968 খ্রিস্টাব্দে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং 1969 সালে যে গণ অভ্যুত্থান হয় সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এছাড়া এই ইয়াতে আমরা আলোচনা করব পাকিস্তানের বিভিন্ন ধরনের শাসন শোষণ সম্পর্কে। আমরা ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এই অধ্যায়ে আমরা 1970 নির্বাচন থেকে শুরু করে 1971 সালের অসহযোগ আন্দোলন, বিভিন্ন ধরনের ছোট ছোট যে ঘটনাগুলো ঘটতে থাকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি হিসেবে, সেই ঘটনাগুলো আলোচনা করতে থাকব, এবং 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে এই অধ্যায়ে বিশদভাবে আলোচিত হবে। এছাড়া 72-এর সংবিধান প্রণয়ন এবং বঙ্গবন্ধু কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পুনরায় নতুনভাবে সাজানোর যে প্রয়াস সেটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো দেখছি সেই অধ্যায়গুলো আমরা অনেকেই যারা ক্লাস 9-10 আমাদের ইতিহাস ছিল তারা হয়তো বা একটু পড়ে এসেছি, বা অনেকের পৌরনীতি ছিল তারা কিন্তু এই অনেক কিছু কিন্তু আমরা পড়েছি। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ইসলামের ইতিহাস আমরা কেন পড়ব আসলে, তো এইটা নিয়ে আমি একটু আসলে সংক্ষেপে একটু বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যখন ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষ হবে তখন আমরা দোয়া করি যে তোমরা সকলেই ভালোভাবে উত্তীর্ণ হও এবং বিভিন্ন বিষয় নিয়ে তোমরা অনার্সের অধ্যয়ন করো। অনার্সের একটা মানে কম্পালসারি একটা বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই যে একটা কোর্স আছে সেই কোর্সটা কিন্তু পুরোপুরি ভাবে এইখানে আমরা যা যা পড়বো তার প্রায় 90% কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে। অর্থাৎ ইসলামী ইতিহাস পড়লে তার এক ফুটাও কিন্তু তোমার ডিফলে যাওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে তুমি পরবর্তীতে যে অনার্সের বিষয় আছে কম্পালসারি সবার জন্য এই বিষয়ে 90% প্রায় কমন পাবে। এছাড়া তোমরা গ্রাজুয়েট কমপ্লিট করার পরে তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় জয়েন করবে আমরা আশা করি, সেখানে বিসিএস পরীক্ষা বলো, বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষা বলো, সেই নিয়োগ পরীক্ষা কিন্তু ইসলামের ইতিহাসে যা আমরা পড়ি তার প্রায় 90% প্রশ্ন কোনো না কোনো ভাবে কিন্তু চলে আসে। সো আমি আশা করব যে তোমরা এই ইসলামের ইতিহাস সম্পর্কে তোমাদের যে আগের ধারণা ছিল কিছুটা হলেও তোমরা একটু বুঝতে পেরেছ যে আমরা আসলে ইসলামের ইতিহাসে কি পড়ব। আর তোমাদের
এই সময়ে আসলে আমাদের সরাসরি ক্লাসে কোনো আসলে এরকম সুযোগ নেই। আমরা আশা করব যে অনলাইনে আমরা যে ক্লাস নেব সেই শ্রেণী কার্যক্রমে তোমরা নিয়মিত উপস্থিত থাকবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই তোমাদের প্রশ্নগুলো উল্লেখ করবে। এছাড়া তোমাদের বইয়ের যে তালিকা আছে বা কোন রাইটারের বই লিখবে সেই সম্পর্কে আমি কমেন্টে একটা তালিকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য আমি সরকারি সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।